হ্যালো সিআইডি, সিআইডি স্পিকিং স্যার, এখানে একটা জিন্দা মরা লাশ পড়ে আছে, আপনারা তাড়াতাড়ি আসুন এখানে স্যার। হ্যাঁ তাড়াতাড়ি বললে হলো, যেতে কোনো টাইম লাগবে না। না তাহলে ঠিক আছে স্যার, তাহলে আমরা কেসটা পুলিশকে দিয়ে দিচ্ছি। আরে স্যার প্লিজ স্যার, আমাদেরকে কেসটা দিন স্যার, পুলিশকে দিবেন না স্যার, আমরা সলভ করে দেবো স্যার, ডিসকাউন্টে সলভ করে দেবো আপনাদেরকে। ঠিক আছে তাহলে তোমাদের এসিপি স্যারকে তাড়াতাড়ি নিয়ে আসো এখানে। আচ্ছা এসিপি স্যার তো ভিক্ষা করতে গেছেন, নিয়ে আসছে ওনাকে। কি এসিপি স্যার ভিক্ষা করেন? আরে সরি এসিপি স্যার ভিক্ষা করবেন কেন, উনি তো ভিক্ষা দেন আর প্রত্যেকজনকে ভিক্ষা দেন, এত দয়াবান যে কাউকে খালি হাতে ফিরান না। যা তোর এসিপি স্যার কে দোয়া লাগবে, যা। এই 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 খালি হাতে যাই না, আমায় একটা হাত দিয়ে যাও। তোর তো দুটো হাত আছে, আমার তো একটাই হাত, তবু আমি ভিক্ষা করে খাচ্ছি না। আমরা কেস পেয়েছি। কি বললাম অভিজিৎ, আমরা কেস পেয়ে গেছি? যাক এতদিন পর আজকে আলু সিদ্ধ ভাত খেতে পারবো। কি স্যার আপনি আলু সিদ্ধ ভাত খান? ফাট ফাট অভিজিৎ, আমি তোদের রেসিপি, আমি আলু সিদ্ধ ভাত খাবো, এটা জীবনে হতে পারে? ডিং 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 ডি ডিং 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 ডিং। হ্যালো বলছি, আজকে কি রান্না হবে? আজকে স্পেশাল আলু সিদ্ধ ভাত হবে। সালা এসে বিল্লা, চলো অভিজিৎ, এগুলো আমাদের ফ্যামিলি ম্যাটার, এগুলো আমি ধ্যান দিয়ে লাভ নাই, কেসটাকে সলভ করি। চলো দা কেসটা সলভ করি, লোকেশনে চলো। না 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 না, একদম না, এড্রেসে একদম না। আচ্ছা এক্ষুনি চেঞ্জ করে ফেলছি। সব তো ঠিক আছে, কিন্তু এই কোটকটির টিনটা কি করবা তুমি? দাদা কেস পাওয়া যাচ্ছে না এখন, ভাবছি এই কোটকটি ব্যবসাটা পার্ট টাইম করবো স্যার। এরকম আইডিয়া? ও নো, আমাকে একটা এরকম ব্যবসা ধরা দেন না স্যার। আরে অভিজিৎ, সবার দ্বারাই সব কিছু হয় না। হ্যাঁ অভিজিৎ, চলো আবার লোকেশনে চলি। চলো क्या बोलता है जाने सुने चुरा ले सर बोसेन। ए ए काला कपड़ा, तो बापन गाड़ी होता তার জন্য যখন 500 টাকা লিটার হবে তখন। আচ্ছা এবার তাহলে কেসের কথাটা বলি। স্যার আমি দেখছিলাম স্যার, লাস্টটা স্যার আমি দেখছিলাম স্যার। বলো মাইনে উধার সে আইং ফের সাইকেল রাখিং খুব মোটা চাপিং সাইকেল রাখিং ইধার ইধার উধার ইধার দেখিং পেনের চেন খুলিং এরাম খুলিং ফের সুসু করিং সুসু করে মুতিং ফের লাশের মুখত মুতিং তারপর স্যার মুই তোমাক ফোন লাগানু। ও নো, গাছের নিচে পাতা নেই, পাতা আছে উপরে। বাবা কি বলবে? আচ্ছা গাছের নিচে পাতা নেই, পাতা আছে উপরে।
চকলেট পেয়ে গেল রে আমার ভাগ্যে নাই তোদের লড়াইটা ভাঙছে দাঁড়া কি করলো তোমার সাথে? একই তোমার অবস্থা, এই লেওড়া চকলেটটার জন্যই আমার অবস্থা, এটা থাকবি না কথা হবে। একই দয়া, চকলেটটা মহাকাশে ফেলে দিলে কিছুই তো লেখা আসছে না। অভিজিৎ, কিছু ক্লু পেয়েছো? না স্যার, আমার মনে হয় কি লাস্টকে কেউ খুনে করেনি। না 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 না, এরকম তো হতে পারে না, কোনো না কোনো ঝোলমাল আছেই। ওটা ঝোলমাল না, ওটা গোলমাল। এটার মানে বুঝেছো দয়া? এটার মানে আবার কি হতে পারে? এটার মানে এটাই দয়া, কি লাস্টার বেশি ওজন আমি উঠাতে পারবো। ওহো, আর নিজের বউটাকে এক হাতে তুলে নিতে পারিস? মোর তো যেখানে সেখানে আসবে, কিন্তু এই কেসের কি মোর আসবে তার জন্য দেখতে থাকুন শেষ পর্যন্ত। স্যার এখন কি করবো, কিছু তো পাওয়া গেল না। নে নে, তুই আমার রোলটা করে নে, আমাকে ভিডিও থেকে বার কর। খুব কষ্ট হচ্ছে, তুমি একটু নামো দয়া, তুমি একটু আগো, আমি এসিপি স্যারকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এত গুনতে আসতে লাগে সাইকেলটা।
আমাকে চালাতে হতো। অভিজিৎ স্যার কই? আরে স্যারকে হাত জোর করে বললাম চলো স্যার চলো, তোমার দরকার আছে একান্ত, স্যার আসবে না। আমার তো মনে হচ্ছে না। আরে লাত সবাইকে বিশ্বাস করা দে। আরে স্যার আমাকে লাত মারে পাঠাতে পারা হইল, তুই যা যা আমাকে যেতে হবে না। দয়া আমার তো সুন্দর সুন্দর লাগছে, ঢুঙ্গি ভাবে নাকি ভাই মানে আয়ু কমিয়ে দিব, আমার উপর সন্দেহ করলে পেছন মেরে ছাড়িয়ে দেব। আরে বাবা প্লিজ বাবা অমন কাজ করবেন না, নাহলে আমরা সমাজ মুখ দেখাতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, নাহলে এক্ষুনি ছাগল বানিয়ে ছাড়ে দিতাম। হ্যাঁ বানাও। কি বানাবো? ছাগল বানাবে না, বানাও ছাগল যাবা কিন্তু। হ্যাঁ আমি ছাগল হতে চাই, বানাও তুমি ছাগল। আমাদের আশেপাশে নেই কোনো গরু আর ছাগল বাবা। বাবা আমাদের আশেপাশে নেই কোনো গরু আর ছাগল, এই সারাকে বানিয়ে দেবো এক্ষুনি ছাগল। কিছুই তো হলো না বালক, আজকে সার্ভারটা অনচলের তাই মন্ত্র কাজ করলো না। হ্যাঁ আমি জানি তোমার মন্ত্র কোনো সময় কাজ করবে না। সময়ের কথা বলছিস? 70,000 বছর ধরে এখানে ধ্যান করছি। আর আধার কার্ডে বয়স কত? 2003। গুন্তি কোথায় গেল? গুন্তি গেলে পাছান মারাতে, গুন্তি নামে কোনো জিনিস নাই। দয়া করে কেসটা আমাদেরকে বুঝে দাও, কে মার্ডার করেছে? আচ্ছা ওই মহিলাটার কেসটা, তাকে চোখ মারে হত্যা করা হয়েছে। মহিলা? পুরুষ ছিল, পুরুষ। আর বাবা তার কলাটাও তো এত বড় ছিল। আচ্ছা পুরুষ, তাকে চোখ মারে হত্যা করা হয়েছে একদম না? আচ্ছা তাহলে গলা দিবে? না না। তাহলে ফাঁসি দিয়ে? না। লাউড়া দিবে? সরি, তাহলে হত্যাটা হলো কিভাবে? আমরা কিভাবে বলবো, তার জন্যই তো আমরা বুঝতে এসেছি। তাহলে তার আগে হত্যাটা হলো কিভাবে আমরা কি করে বলবো? মরে পড়েছিল তার জন্য বুঝতে এসেছি, গুলি খায়নি চোখ খায়নি, তাহলে মরলো কিভাবে? সালার কোনো ওজন বিজন নাই, এমনি এমনি মরে থাকে। কি তোমাদের অবস্থা? কইসাই আমাদের তো কিছু হয়নি। আমাকে তো দেখে লাগছে তোমরা মার খেয়েছো। মার খেয়েছি? মার দিয়েছি আমরা, কি বলো? আমরা তো মার দিয়েছি। বালের বুঝদার, একটাও ঠিকঠাক বুঝে দিতে পারিনি। কয়েকশো থাপ্পর মেরে এসছি আমি, হাওয়ায় লাফিয়ে উঠে একটা সুপারম্যান পাঁচ দিয়ে দিয়েছে ওকে। তোমরা বলতে চাইছো যে কি মারে একদম ভূত বানিয়ে দিয়েছো? স্যার আপনি কিভাবে বুঝলেন? কে কাকে কিভাবে কোথায় মারছে আমি সব দেখতে পাচ্ছি, এত গল্প চোদায় লাভ নাই। এই পোস্টে 30 বছর থাকা হলো। ওই মেয়েটা করতে গেল ভাঙে গেল গে। তুমি মরনি? না never gonna make it, you're not good enough, there's a million other people with the same stuff. You really think you're different, man you must be kidding. Think you're gonna hit it but you just don't get it, it's impossible, it's not probable, you're irresponsible, too many obstacles, you gotta stop it yo, you gotta take it slow, you can't be a pro, no waste your time no more, who the fuck are you? হ্যালো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও, কারণ এই ভিডিওটা দেখতে পাচ্ছ একেবারেই আলাদা আর এই ভিডিওটাতে অনেক খাটনি হয়েছে, তো দয়া করে একটা লাইক করে যাও। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলছি দয়া করে সাবস্ক্রাইবটা করে যাও, কারণ নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ততদিন কে লিয়ে টাটা, বাই বাই।